দেশ জাতি উম্মাহ তাদেরকে বাঁচানোর জন্য। খালি নিজে বাঁচলে হবে না, পাশাপাশি সমাজকে বাঁচাইতে হবে, দেশকে বাঁচাইতে হবে, মুসলিম উম্মাহকে বাঁচাইতে হবে। এই বাঁচানোর জন্য 4 নম্বর আরেকটা জিনিস লাগবে, সেটার নাম ওয়াজাহিদু ফি সাবিলিহি, সেটার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 4টা জিনিস যদি কারো কাছে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা অবশ্যই সফল হবে। সুবহানাল্লাহ, এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। কোনো কোনো ভাই বোনকে আমরা দেখি যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যাপারে এত তৎপর নাই যত বেশি তৎপর মানুষকে বাঁচানোর জন্য। মানুষকে বাঁচানোর জন্য সে পাগল হয়ে গেছে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো খবর নাই। নিজের 5 ওয়াক্ত সলাত বা জামাত হয় না, নিজের ফজরের জামাতে হাজির হইতে পারে না, এমনি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উনি খুব তৎপর। তারপরে দেখা যায় নিজের এখনও যে ফরজ বা ওয়াজিব দাড়ি, সে দাড়িটা এখনও রাখতে পারে নাই, অর্থাৎ নিজের শরীরকে ইসলামী রাষ্ট্র বানাইতে পারে নাই, কিন্তু এমনি দেশকে ইসলামী রাষ্ট্র বানাই ফেলার জন্য খুব পাগল, যে দেশের মানুষ সব জাহান্নামে চলে যাবে উনি এই চিন্তায় বিভোর, কিন্তু নিজে জাহান্নামের আগুনে চলে যাবে এই খবর এখনও তার হয় নাই। এই জন্য এই আয়াতটার দিকে লক্ষ্য করলে দেখবেন যে প্রথম 3টি কাজ নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সহি ঈমান, তাকওয়া, ইবতিগাউল ওয়াসিলা, তিনটাই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর 4 নম্বরটা হলো সমাজ, দেশ, জাতি, উম্মাহ, এদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তাহলে আগের 3টা, তাহলে 4 ভাগের 3 ভাগ নিজেকে বাঁচানোর জন্য, 4 ভাগের 1 ভাগ দেশ জাতি উম্মাকে বাঁচানোর জন্য। এই জন্য আগে চিন্তাগুলো করতে হবে, আমি কতটুকু জাহান্নামের আগুন থেকে বাঁচি, আমার মাথা থেকে পা পর্যন্ত এটা একটা ইসলামী রাষ্ট্র বানাই ফেলি আমি, এটার মধ্যে যত কোরআন সুন্নার আইন আছে, বিধান আছে, সব ফিট করে ফেলি, আমার আমার পরিবারটাকে একটা ইসলামী রাষ্ট্র বানাই ফেলি, আমার পরিবারের আমি প্রেসিডেন্ট বা আমি প্রধানমন্ত্রী, আমার স্ত্রী এই পার্লামেন্টের সদস্য, আমার ছেলে মেয়েরা সদস্য, বাস এখানে একটা ইসলামী রাষ্ট্র, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র হয়ে যাবে, পরিবারটা একটা ইসলামী রাষ্ট্র। অথচ নিজে পরিবারে ইসলামী রাষ্ট্রের খবর নাই, কিন্তু এমনি দেশকে ইসলামী রাষ্ট্র বানাই ফেলার জন্য খুব তৎপর। এটা হলো কোরআন সুন্নার সঠিক মানহাজ, সঠিক পদ্ধতি না বোঝা। আবার কেউ কেউ দেখবেন যে জেহাদ জেহাদ জেহাদের নামে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সৃষ্টি করা, যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, যে তাগুত থেকে রক্ষা করা, এটা সেটা, এখান থেকে দেখা যায় জামাতে নামাজের খবর নাই, রাত দিন ধূমপান করে, মানে দিনের সাথে কোনো সম্পর্কই নেই, তাকওয়াই নাই, এমনি জেহাদের জন্য পাগল। শুনছে যে জেহাদে যায় মারা গেলে বিনা হিসেবে শহীদ হয়ে যাবে, শহীদ কি এত সোজা, খালি আপনি যাই মারা গেলেই শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জেহাদ করে অনেকে মারা গেছেন তাও শহীদ হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে জেহাদ করে জেহাদের ময়দানে মারা যায় তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া ফিন্নার। আর এখন আপনি এই আমলে 1400 বছর পরে কার নেতৃত্বে, কোথায়, কার নির্দেশে, কিভাবে করে আপনি জান্নাতে যাবেন? জেহাদকে তো সহজ জিনিস, জেহাদকে নির্দেশ দিতে পারে জেহাদের, সবাই জেহাদের নির্দেশ দিতে পারে না। আগে রাষ্ট্রপ্রধান ঠিক করতে হবে, রাষ্ট্রপ্রধান জেহাদের নির্দেশ দিবে, যে সেই লোক জেহাদের নির্দেশ দিলে সেখানে যায় আপনি মারা গেলে শহীদ হবেন না। জেহাদের আরও অনেকগুলো বিধিবিধান আছে, শর্ত আছে, সেইগুলো আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আপনি জেহাদের কথা বলবেন। এখানে লক্ষ্য করলে আয়াতটাতে আমরা আরও অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তা আল্লাহ পাক বলছেন, আচ্ছা মাইকটা একটু ঠিক করার কেউ নাই নাকি? তো এই 4টা জিনিস যদি ঠিক করা যায় তাহলে আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। এটা হলো এই আয়াতে কারিমার মূল ব্যাখ্যা। এবার